মানাকিবে ওসমানের মধ্যে পাবে ও যুবক ও আমার মুরব্বী বাবা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে ওসমান বলে একটা বাবা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী একজন সাহাবীকে ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী সাথে সাথে করে নিয়ে চলে গেলেন আল্লাহ একটা খাজুরে বাগানে চলে গেলেন খাজুরে বাগানে ঢুকে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সারিন তুমি দরওয়াজা কাছে দাঁড়াও বাবা কাউকে ভিতরে ঢুকতে দেবে না কাউকে ভিতরে আসতে দেবে না আল্লাহ নবী খাজুরে বাগানে চলে গেলেন কে জানো বাইরে দাঁড়িয়ে গেল কে জানো বাইরে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর ব্যাধি মাফ করুন কি জানো বাইরে দাঁড়িয়ে গেল ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন হুজুর ভিতরে কি আসতে দেব আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবি উনাকে ভিতরে আসতে দেন উনাকে খবর খানা দিয়ে দেন উনি হলেন জান্নাতি দরওয়াজা খানা খুলে গেল দরওয়াজা খানা খুলে দিলেন ও যুবক তিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উনাকে আসতে দাও আর উনাকে খবর দাও উনি হলেন জান্নাতি দরজা খুলে গেল যিনি ঢুকছেন উনি আবু বকর সিদ্দিক বলুন আলহামদুলিল্লাহ আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল হুজুর আমি কি আসতে পারি নবী পাক আবার সাহাবী বলছে হুজুর আবার কে দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইছে নবী আবার বলছেন উনাকে ভেতরে আসতে দাও উনাকে খবর দাও উনিও জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ দরজা খুলে গেল যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না সুবহানাল্লাহ আবার খানিকক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে গেল বুখারী শরীফ মানাকিবে উসমান ইবনে আফফানের মধ্যে পাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি কি ভিতরে আসতে পারি নবী পাককে সাহাবী বলে হুজুর আবার কে যেন আসার অনুমতি চাইছে নবী এর অনুমতির কথাটা শুনে আল্লাহর রসুল কিছুক্ষণ চুপ করে গেলেন খানিকক্ষণ পরে বলেন উনাকে ভিতরে আসতে দেন উনাকে খবর দেন উনিও জান্নাতি দরজা খুলে গেল যিনি তৃতীয় নম্বরে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনাটা নাই তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী উনার নাম ধরে বলছেন আমার আলী উনিও জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ এত শান আল্লাহ দিয়েছেন বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূলের দরবারে একজন বয়স্ক মহিলা এলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর এই বিষয়ে একটু জানতে চাই নবী বলে এখন ফিরে যান পরে আসবে মহিলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পরে যদি এসে আপনাকে না পায় যদি আপনাকে না পায় নবী পাক বলে আমাকে না পেল আমার আবু বকর সিদ্দিককে তো পাবে এই হাদিস শরীফে ইশারা ছিল আমার পরে খেলাফতের দায়িত্ব হলো আমার আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বলবেন না আমার পরে এই ইসলামের খেলাফতের দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক এই হাদিস শরীফের ইশারা ওটা আলহামদুলিল্লাহ বললেন না তারপরেও আমাদের সমাজে কিছু আছে দেখবে খোলাফায়ে রাশিদিনদের তিনজন সাহাবার খেলাফতকে তারা স্বীকার করে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তিনজনের খেলাফতকে তারা স্বীকার করবে না শুধু কেবল মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে শুধু স্বীকার করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তারা হলো কাফের কেন এনাদের খেলাফতের ইশারা ছিল আল্লাহর রসুলের সুবহানাল্লাহ বলবেন না খেলাফতের দায়িত্ব ওটা আল্লাহর রসুলের কারণ হাদিস শরীফে এসে যে আল্লাহর রসুল বলেছেন ইক্তাদু বিল্লাহ যাইনে মিন বাদি মিন আসহাবি আবি বকর ও উমর তোমরা আমার পরে আমি নবী আমার সাহাবাদের মধ্য হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে আমার উমর ফারুকের কাছে যাবে এই খেলাফতের দায়িত্বর ইশারাটা আল্লাহর রসুল দিয়ে গেছেন সুবহানাল্লাহ বলবেন না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত শান কে আল্লাহ আলা করেছেন
اسلام جهان پرتم خلیفہ تفسیر زلالائن شریف بولتا کتا تفسیر زلالائن شریف حضرت امام زلال الدین محلی رحمت اللہ قرآن شریف 26 پارا سورہ حضرت تفسیر کو تھے کہ اللہ رسول ایک حدیث شریف کے انہیں بیکر مدد نقل کرے چھے حضرت ابو بکر صدیق ہٹے ہٹے جاتے ہیں انہاں ساتھ ہٹے ہٹے جاتے ہیں حضرت ابی دہدا رضی اللہ عنہما اے دو جن ملے ہٹے ہٹے جاتے ہیں اللہ رسول دیکھتے ہیں حضرت ابی دہدا اور ہٹاٹا حضرت ابو بکر صدیق کے ایک آگے ہوئے گا نبی کی تنبیہ کرنے ایک تمہیں کی چاہ اوہ بیکتیر آگے آگے ہٹے ہٹے جابے جنا کہ اللہ تمہاں تھے کہ دنیا ایبان آخرات اللہ اتم کرے چھے تمہیں جانا رہا کہ ہٹے ہٹے جات چھو اللہ شمست نبی در پرے شر جو اودی تو ہوا تے کے لئے استر پج جنتو ابو باکہ صدقر مطن اللہ دیتی آر کاؤ کے تویری کرنے جورے والے آج جورے والا جابے نا اللہ نبی نیجے بولے چھے ابو باکہ رضی اللہ عنہ امار امتر مدے شرب بوتن جنی جاننا تے جابے اٹھا خود چھے امار ابو باکہ صدق بولن الحمدللہ اتو شان اللہ دیئے چھے اللہ نبی تم بھی کلے خبردار تمہیں جانا رہا کہ ہٹے ہٹے جاؤ انہاں کہ اللہ تمہت کے دنیا تو اتم کرے چھے آخرہ تو اتم کرے چھے کہ حضرت ابی دہدا رضی اللہ عنہ کہ ابی دہدا جنہی احد جد شہید ہوئی چھے اسلام دیتیو جد تیتیو ہی جنہی جے جد نبی پاکے شد شدتا صحابہ شہید ہوئی چھے تر مدد انہی آگیا جانا ناشر کہتے کہ ایک کپور دی چاپا آمان نبی دانیے گئے جھجھار پر اللہ رسول کانچے نبی ڈاک لیا ابی دہدا کم من اس کی ردا اللی ابی دہدائی فی الجنہ ابی دہدا اللہ جنہ تے چمار جنہ خلی خجور باغان آر باغان باغان آر باغان باغان آر باغان آمی نبی دنیا تے کی دیکھتے پچھی جرے والے آج جرے والا جبے نا جانا مدینہ شریف ایٹا خجور باغان چلو جے ہی باغان دے مدد چھوشوٹا خالی خجوریر گاس چھلو ایکتا مشتی پانیر کواں آن ایکتا بورو باری بھائی ہاں کی شریف ایشے چھے اما نبی پاکر ایکتا ایتیم صحابی چھلے جاندر ایکتا چھوٹو بارا خجوریر باغان اوہی باغان دے مدد ایکتا گاس بڑے گا نام چھلا ابو لبابا نبی پاکر ایتیم صحابی بولا اے ابو لبابا اوہی گاس ٹاما کے دے دے باغ کچھو ٹاکا ہو لے گا تار بینی مہین دیں ابو لبابا بولے گا منیر کو منیر کوشتوں کا کے بول بے اللہ نبی دور بارے کے بیچار دیئے چھے انہیں روایت ایشے چھے ایک خاجوریر گاشتا نبی پاکیت ایتیم صحابیر باری دی کے ہلے چھے گاچے پاکا پاکا خاجور گن انہار باری اٹھو نے پول لے ای بات جا باتا چھلے گن تولے کھیتو ایتو نشتور چھلو باری دے ایشے مو کے منیر پشت نبی کے پیچھا دیئے چھے نبی پاک بولن ڈاکو ہمار ابو لبابا کے ناباب شریف ڈاکو ابو لبابا کے ڈاکا ہو لو نبی پاک بولن اے ابو لبابا اوئی گاستہ تمہارا ہمارے تین صحابی کے دیئے دو بلو حضور نامی تو بولن ہمیں نبی بول چھے کہ جو ٹاکا ہو لو تار بینی موئے دا بولن نا حجور نبی پاک کی چکن پڑے بول ابو لبابا تمہیں جیدے ایک گاشتہ ہمیں صحابی کے داؤ ہمیں نبی تو میں خوطہ دیتی اللہ جاننا تے تمہیں کہتا فالو والا خجور گا ہمیں رسول اللہ دبو آجورے والا جاوے نا آجورے والا جاوے نا کتاب ایشے تھے ایک جن مانوس جو دی ایک شو بچھور ایٹا گھرار کیتے چے بے چھوٹے جو تو ٹا راستہ اتھی کرم کروے اللہ جاننا تے ایٹا خجور گا سبحان اللہ بولو بینا ابو لبابا تار پرو بول چھے خجد دو بولا نبی منٹکٹو کھڑا پھلے گا نبی دولبہ تک اٹھے چھلے گا اوہی مدینی سے بوچھے چین حضرت ابی دہدا رضی اللہ عنہ نبی کہتے اٹھے گئے حضور بیادی ماب چاہے اوہی گاسٹا جو دی آمی کی نے دی اللہ جاننا دے پھول والا خجور کا پبو تو نبی ہیشے ہیں چھے دواب دی جابی دہدا امی نبی بوجھے تمیوں کی نے دیلے اللہ جاننا دے تمیوں کا پھول والا خجور کا پبے جورے والے جورے والے نا سبحان اللہ حضرت ابی دہدا ٹکٹوں کو بار خوئے گلے ابو لبابا شاملی چنے گلے ابو لبابا کاجے داریے گلے ابو لبابا اوئی گاستا مائی بکری کنے داؤ اوئی گاستا مائی کے دیئے داؤ ابو لبابا جانیے دیلو اے ابو
رضي الله تعالى عنه ওই গাছটা তোমায় দেব না ওই গাছটা বিক্রি তোমায় করব না আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা رضي الله تعالى عنه জানিয়ে দিলেন ও আবুল বাবা ও আবুল বাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও ওই গাছটা যদি আমাকে তুমি দিয়ে দাও আমার একটা খাজুরের বাগান আছে যে খাজুরের বাগানের মধ্যে শশখানা খাজুরের গাছ আছে একটা মিষ্টি পানির কুয়া আছে একটা বনবাড়ি আছে ও আবুল বাবা আমি আবি দাদা رضي الله تعالى عنه গোটা বাগান তোমায় দিয়ে দেব ওই একটা গাছ যদি আমাকে দিয়ে দাও হযরত আবি দাদা رضي الله تعالى عنه ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী سلام جواب كنا دين الله نبي اتو كنا دين يا رسول الله حبيب الله يا رسول الله حبيب الله والله بقي نبي امي ابي دادا رضي الله تعالى আপনার এতিম সাহেবকে ওই গাছটাকে কিনে দিয়েছি ওই গাছটাকে দিয়ে দিয়েছি আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর খাজুরের গাছটা কি পাবো হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা বি দাদা রাদি আল্লাহু তাআলা আনহু কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আমি আবি দাদা রাদি আল্লাহু তাআলা আনহু গোটা বাগান খানা দিয়ে দিয়েছি যেই বাগানের মধ্যে ছশখানা খাজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল গোটা বাগান খানা দিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা বি দাদা রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয় আর একটা খাজুর গাছ নয় আর একটা খাজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কমিউনিস্টি দিদাই লি আবি দাদাই ফিল জান্নাহ কমিউনিস্টি দিদাই লি আবি দাদাই ফিল জান্নাহ ও বাবা বি দাদা রাদি আল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগানার বাগান বাগানার বাগান বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি ওই একটা গাছের জন্য 600টা গাছ দিয়ে দিয়েছো আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম মিন ইসকি দিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ আবি দাহদা তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খাজুরের বাগানে আর বাগান জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটা গাছ জান্নাতে পাবে না তোমার জন্য খাজুরের বাগান হাদিস শরীফে রাবি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকে সাহাবী ছিলেন যিনি কন্টিনিউ আল্লাহর রাসূলের 10 বছর সেবা করেছেন সুবহানাল্লাহ বললেন না 10 বছর নবীর সেবা সাহাবাদের একটা জীবনী কিতাব আছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা সিয়ারু মিন হায়াতিস সাহাবা সাহাবাদের একটা আলাদা দর্জা জীবনী কিতাব হযরত আনাস ইবনে মালিক হুজুরের ওয়াকিয়া ওর মধ্যে আছে একটুখানি আমি কদিন ধরে খুঁজছিলাম সিয়ারু মিন হায়াতি সাহাবার মধ্যে একটা ওয়াকিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী আল্লাহর নবীর যতজন সাহাবা ছিলেন সবথেকে বেশি হাদিস উনার থেকে বর্ণিত হয়েছে 5374টা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি নবীর দরবারে থাকতেন বাড়ি ছিল না ঘর ছিল না নবী পাকের অফার শরীফের আগে পর্যন্ত নেকা করেন নবীর দরবারে কাটিয়ে দিতেন সব সময় নবীর দিকে তাকিয়ে থাকতেন এক তারিখে নবীর দরবারে গিয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদে মাফ চাই আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায় কিচ্ছু মনে থাকে না ওনার শরীরে ছিল একটা চাদর নবী পাক বলেন চাদরটা পিছিয়ে
উনি চাদর বিছিয়ে দিলেন নবী পাক নূরের হাত চালিয়ে ওনার এই সিনার উপর একটু রেখে দিলেন আল্লাহ রাসূল এর মধ্যে চাদরটা বেশ জড়িয়ে না কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাকের জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথাবার উনি বলেন নাই জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছিল না ঘর ছিল না কিছু ছিল না মাঝে মাঝে এত খোদা লাগত সহ্য করতে পারতেন সিয়ারু মিন হায়াতে সাহাবাত এসেছে পেটে পাথর বেঁধে ঝুলিয়ে রাখতেন এক তারিখে রাস্তার ধারে এত খিদে লেগেছে এই পেটে পাথর বেঁধে রাস্তার ধারে বসে আছে উনি দেখছেন হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসছেন উনাকে দেখে কোরআন শরীফে আর হাদিস শরীফে এই খোদার থেকে খাদ্য খাওয়ালে যে কি সওয়াব ওই আয়াত আর ওই হাদিস গুণ খালি বলছেন উনি নিজে বলতে পারছে না খিদে লেগেছে নিয়ে ঘরে চলেন উনি এমন আয়াত আর এমন হাদিস বলে উনি ভাবতেন যেন ওনাদের মন ওনার মনটা গলে আমাকে যেন নিয়ে যায় এই পেটে পাথর বাঁধা আছে আবু বকর সিদ্দিক এলে আয়াত শরীফের ব্যাখ্যা দিলেন হাদিস শরীফের ব্যাখ্যা দিলেন টুকটুক করে চলে গেলেন সাথে নিয়ে গেলেন না বড়টা খোদা লেগে গেছে দেখছেন হযরত উমার ফারুক আসছেন উনি আবার ওই একই নিয়ম কোরআন শরীফের আয়াত খোদার তোকে খাওয়ালে এর উপকারটাকে সওয়াব কত আর হাদিস শরীফ বলছে উমার ফারুক এসে ওর ব্যাখ্যাতে চলে যাচ্ছেন সাথে নিলেন না বড়টা চিন্তিত কেউ তো আমাকে নিল না কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তা ধরে দিন দুনিয়া বাদশাহ আল্লাহর রসুল হেঁটে হেঁটে আসছেন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী এসেই কাছে বজায় আবু হুরায়রা চলো কিতাবে এসেছে ইসলাম গ্রহণ করতে নবীর কাছে এলে নবী জিজ্ঞাসা করলেন কি না বলে হুজুর আমার নাম হলো আব্দে শামস আব্দে শামস সূর্যের গোলাম বা সূর্যের বান্দা নবী বললেন না তোমার নাম হলো আব্দুর রহমান রহমানের গোলাম বা রহমানের বান্দা বলুন না সুবহানাল্লাহ নবী বলেন চলো সাথে করলে ঘরে যাচ্ছেন উনি তো খুব খুশি নবী হয়তো আমাকে খাওয়াবেন বলেই নিয়ে যাচ্ছেন নবী পাক ঘরে গেলে গিয়ে দেখছেন একটা পাত্রে দুধ রাখা আছেন দুধ লবণ নবী জিজ্ঞাসা করলেন আমাদের আম্মা জানকে এই দুধটা কার বলে হুজুর আপনাকে একজন সাহাবী হাদিয়া দিয়েছে নবী এই দুধের পাত্র হযরত আবু হুরায়রার হাতে দিলেন খুব খুশি এই পেটে খিদে আর হাতে খাবার কিতাব এসেতে উনি খুব খুশি নবী হয় তোমাকে খেতে দিচ্ছে হাতে পাত্র দিয়েই বলে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যাও ওই নববী শরীফের ভিতরে যাও গিয়ে দেখবে আমার ওই সাহাবাগুন আছে আসহাবে সুফা আসহাবে সুফা জানাতে বাড়ি ছিল না ঘর ছিল না মা ছিল না বাপ ছিল না কিচ্ছু ছিল না নবীর দরবারটা তাদের আশ্রয়ের জায়গা হাদিস শরীফের কিতাব এসেছে এই পরনের জামাগুন এত ছোট ছোট ছিল নবীর দরবারে জামাটা টেনে আল্লাহ রসুলের সামনে বসে থাকতেন আসহাবে সুফা ওনার পেটে খিদে আর নবীর দুধের পাত্র দিয়ে বলে যাও এই দুধের পাত্র নিয়ে আমার আসহাবে সুফা ওই গরিব গরিব সাহাবাগণকে পান করিয়ে আনা না বলতে পারবে হুকুম টাকা কথা বলে না হুকুম কা আল্লাহর নবী উনি পাত্র নিয়ে আসহাবে সুফা সাহাবাদে পান করালেন আবার নবী থামলেন মনটাই খালি হচ্ছে আল্লাহ নবী আমাকে পান করতে বলে না কিছুক্ষণ পর নবী বলে আবু হুরায়রা পান করো মন খুলে উনি পান করছে পেট ভরেছে পান করা বন্ধ করে নবী বলছেন আরো পান করো সুবহানাল্লাহ বলে উনি আরো পান করছে আবার পাত্র বার করেছে নবী বলছে আরো পান করো আজাদে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে আমার জান সে আল্লাহ শপথ করে বলছে হুজুর আর এক এক চুল পরিমাণ এক জাররা পরিমাণ হুজুর আমার পেটে জায়গা নেই যে আমি আর পান করব আসহাবে সুফা সাহাবারা পান করে আবু হুরায়রা মন ভরে পান করো ওই দুধে আমার আল্লাহ বরকত দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ শেষ সিয়ারু মিন হায়াতে সাহাবা কিতাবে এসেছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বলি উনি বলছেন আল্লাহ নবী একবার দুবার তিনবার বলেন নবী বারবার বলে যাচ্ছেন
كم من اسكري داي لابي دهدا في الجنه ابي دهدا الله جنته তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর محبت অর্জন করে তবেই তো মুমিন সেই নবীকে ভালোবাসেন তবেই তো ঈমানদার যে নবীকে আল্লাহ এই নবীর আওয়ালে পাঠিয়েছেন দাবি করলে হয় না নবী মানি দাবি করলে হবে না নবী মানি জীবনে মেনেছে কোনটা নবীর মানা জবি ভালোবাসা যারা দিয়েছেন তাদের দিকে দেখেন নবীর মানা দিয়েছেন নবীর মহব্বত করেছেন নবী ভালোবাসা দিলেন নবীর প্রেম দিলেন নবীর মহব্বত করলেন আল্লাহর রাসূল সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা আমার নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী যিনি দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনেছেন দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছেন ওটা হলো আমার উসমান সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলা যাবে না আল্লাহ রাসূল জানাশানে বলেছে উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু সুবহানাল্লাহ বলবেন না এত শান আল্লাহ দিয়েছে আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে ঘুরে আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন তখন মদিনা শরীফের কবরস্থান ছিল না আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে থাকেন ও যুবক আল্লাহ নবী এত পছন্দ হয়ে গেল আল্লাহ নবী এতটা মনে লেগে গেল আল্লাহ নবী টুক টুক করে ফিরে আসলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও আমার উসমান রাদি আল্লাহ তাআলা আনহু আমি নবী শোনো বাবা আজাদ উসমান নবীর কাছে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব দানা দিলেন আল্লাহ নবী উত্তর দানা দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা উসমান রাদি আল্লাহ তাআলা আমি নবী ওই জায়গাটা আমার পছন্দ বাবা ওই জায়গাটা মনে লেগেছে বাবা আমি নবী আমার পছন্দ বাবা ও বাবা উসমান ওই জায়গাটা গিয়ে দেখো বাবা আমি নবী ঘুরে ঘুরে দেখেছি বাবা ওই জায়গাটা দেখো বাবা আমি নবী আমার পছন্দ বাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবী সামনে গেলেন না আল্লাহ নবী কাছে দিয়ে গিয়ে দাঁড়ালেন না জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী সালামে উত্তর খানা দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি জায়গাটা দেখেছো বাবা তুমি কি জায়গাটা দেখেছো বাবা আমি নবী আমার পড়টা পছন্দ বাবা আমি নবী আমার পড়টা মনে লেগেছে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি উসমান শুধু দেখি না আমি উসমান জায়গাটা কিনে এনেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী বলতেন কিনতে বলিনি দেখতে বলেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা তোমাকে কিনতে নয় দেখতে বলেছে হুজুর যেটা আপনার পছন্দ আমি উসমান না কিনে থাকতে পারি হুজুর ওই জায়গাটা আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম জোরে বলেন আল্লাহর রাসূল বলেছেন যে মদিনা শরীফের এই জায়গাটা কিনে আমার কদমে হাদিয়া করে দিলাম আমি রাসূল বলে দিলাম সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকেই কিনে দিল জোরে বলে আর জোরে বলা যাবে না নবী বলতেন মাঝে মাঝে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে আর একটা জান্নাত আল্লাহ রাসূল হিজরাত করে মদিনা শরীফে এলেন সাহাবাদের পানির বড়টা কষ্ট ছিল ইহুদির কব্জায় একটা কুয়া ছিল নাম ছিল বীরে রুমা গত কয়েকদিন আগে একটা পেপারে একটা লেখা বার হয়েছিল ফেসবুকে লেখাটা ঘুরছিল আজও মক্কা শরীফে মদিনা শরীফে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নামে আজও ব্যাংকের বই আছে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর জমা হয়
এর অর্ধেক প্রত্যেকটা বছর 600 কোটি টাকা গরীব মিসকিনদের মধ্যে তাকসিম হয়ে যায় আজও ওসমান ইবনে আফফানের নামে আজও ব্যাংকের বই করা আছে সুবহানাল্লাহ বলে আজরে বলা যাবে না বীরে রুমা যে কুয়াটাকে বলা হয় বীরে ওসমান বীরে ওসমান ইহুদির কবজায় কুয়া নবী পাকের সাহাবারা যেদিন ফিরিয়ে দিত পানি দিত না মাঝে মাঝে পানি দিলে আবার অনেক টাকা নিত নবী সাহাবারা নবী দরবারে আরজ করি ইয়া রাসূলুল্লাহ হুজুর পানির বড়টা কষ্ট যদি কিছু ব্যবস্থা করতেন আল্লাহ রাসূল সাহাবা দিলেন নবাবি শরীফে বসে কেউ আছো কেউ আছো এই বীরের রুমা কুয়াটা কিনবে যে বীরের রুমা কুয়াটা কিনে আজাদ করে দেবে আমি নবী বলছি সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকেই কিনে নিল আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি কিনবো ইহুদির কাছে গেলেন কুয়াটা বিক্রি করবে ইহুদি বলে না তোমার যত ইচ্ছা তুমি অর্থ চাও তাই দেব কিন্তু বিক্রি করো পুরো না হলে অর্ধেকটাও দাও কিতাব এসেছে অর্ধেকটা ওসমান ইবনে আফফান কিনলেন অর্ধেকটা ইহুদি রেখে দিল পালা হয়ে গেল সপ্তাহে এই কদিন তুমি পানি নেবে এই কদিন আমি ওসমান ইবনে আফফান বলে তাই হবে নবী দরবারে গেলে সপ্তাহে যে কদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পালা সেই কদিন উনি পানিটাকে ফ্রি করে দিলেন শুধু মুসলমানদের জন্য নয় সবার জন্যই ফ্রি টাকা লাগবে না সুবহানাল্লাহ বলে আর ইহুদির পালা কেউ পানি নিতে যায় না কে পয়সা দিয়ে পানি কিনে ইহুদি দেখলো রেখে লাভ নাই আরো অর্ধেক ওটাও বিক্রি করে দিলেন আল্লাহ নবী বলতেন আমার উসমান দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনে ফেলেছে সুবহানাল্লাহ বলবেন না দিনের জন্য যে দাম আল্লাহু আকবার কবীরা আল্লাহ দিনের জন্য যে দান করেছে আল্লাহ রাসূল আফা শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত মদিনা শরীফে খরা হয়ে গেল খরা খাবার নাই খরা হয়ে গেছে কিতাব এসেছে সব মদিনা শরীফে ব্যবসায়ীরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে জড়ো হয়েছে হুজুর কিছু একটা ব্যবস্থা করে সিদ্দিক আকবর বললেন যাও চিন্তা করতে হবে না আজকে আকাশের সূর্য ডুবার আগে আল্লাহ পাক একটা ফয়সালা করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যবসা থেকে তিজারত থেকে 1000 উট পিঠেতে মাল বোঝায় 1000 উট এসেছে সুবহানাল্লাহ বলবেন না কা মদিনা শরীফে ব্যবসায়ীরা ওসমান ইবনে আফফানের কাছে গেছে আয় হযরত ওসমান আমাদের করে মাল বিক্রি করে মদিনা শরীফে খরা যা আপনি লাভ নেবেন বলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাকে কত লাভ দেবে প্রফিট কিতাব এসেছে আপনাকে আমরা 1% লাভ দেব 10 টাকার মালে 1% লাভ ওসমান ইবনে আফফান বলে এত কমে হবে না বলে হুজুর 2% তো বলেন না উঠতে উঠতে 5% লাভ ওসমান ইবনে আফফান বললেন হবে না এর থেকে বেশি দাম পাচ্ছি কম দামে দেবো কেন মদিনা শরীফ ব্যবসায়ী বললেন সমস্ত ব্যবসায়ীরা তো আমরা আপনার কাছে আছি কে দাম দিল হযরত ওসমান ইবনে আফফান জানিয়ে দিয়েছিলেন আমার মুরব্বি বাপ জানেন আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানে তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন ও মদিনা শরীফের মানুষেরা ও মদিনা শরীফের ব্যবসায়ীরা ও মদিনা তুমি যুবকেরা আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাল খানা রব্বুল আলামিন আল্লাহ পাকের সাথে সওদা নিয়েছি আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমি উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আমাকে 1000 টাকার মালে 10% কোন লাভ দিয়েছে আমি উসমান আমার এই মাল খা আল্লাহ রাস্তায় আমি এমনি দান করে দিলাম জনে বলুন সুবহান আর তো জনে বলুন সুবহান ও জনকে আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু আল্লাহ নবী জানার জন্য দোয়া করলেন আল্লাহ নবী জানার জন্য দোয়া করলেন আমার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ জাতির মেরুদণ্ড হিব্রুল উম্মাহ জাতির মেরুদণ্ড জানার মাজার শরীফ হলো তাইবে পারের পরে ওই রাত্রিরে স্বপ্নের মধ্যে থাকে ওই রাত্রিরে খবরের মধ্যে থাকে ও তোমাকে আল্লাহ নবী তুর্কি সাদা ঘোড়া পিনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কতদিন আপনাকে দেখি না কতদিন আপনাকে দেখি না আপনার সাথে দুটো কথা বলি আপনার সাথে দুটো কথা বলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমার ইবনে আব্বাস আজকে নয় বাবা অন্যদিন হবে বাবা আজকে নয় বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে দেখি না আমি এমনি আব্বাস আপনার জন্য মনটা কানে আপনার জন্য মনটা জ্বলে হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আপনার সাথে দুটো কথা বলি আপনাকে কতদিন আমি দেখি না আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য আল্লাহর ইসলামের জন্য আজকে দিয়ে দানটা করেছে আজকে যে দানটা দিয়েছে আল্লাহ পাক তো খুশি হয়ে গিয়েছেন আল্লাহ পাক তো রাজি হয়ে গিয়েছেন আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক জান্নাতে ওলিমার ব্যবস্থা কানা করেছেন আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাক জান্নাতে হাজির দিতে যাচ্ছি জোরে বলা গেল না দিনের জন্য যে দান করেছে 1000 উট পিঠে মাল বুঝাই সব দিয়ে দিয়েছে আল্লাহর রসুল বলেছে আমার উসমান আল্লাহ পাক উসমানের জন্য জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে আমি নবী জান্নাতে আমার উসমানের ওলিমায় আমি রসুল হাজির দিতে যাচ্ছি জোরে বলো আর জোরে বলা যাবে না হুজুরের খেলাফতের সময় ছিল 12 বছর কম বেশি 12 বছর গরিব এতিম অসহায় সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে বাড়ির সামনে খাবার পড়ে আছে আর একটা চিঠি লেখা আছে এই মালটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে সুবহানাল্লাহ বলবেন এই মাল হালাল এই মাল থেকে আপনি ভক্ষণ করবেন গরিব অসহায় বাড়ির সামনে গিয়ে খাবার পড়ে থাকতো আর একটা চিঠি থাকতো যেদিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে ইন্তেকাল হয়ে গেলে সেদিন থেকে ওই মালটা গরিবের বাড়ি বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল হুজুরকে যখন গোসল দিতে লেগেছে গোসল হুজুরকে যখন গোসল দিচ্ছে দেখা গিয়েছিল হুজুরের এই কাঁধে মাল বয়ে মাল বয়ে মাল বয়ে এই কাঁধেতে পড়া পড়ে গিয়েছে ওই মালটা গরিবের বাড়ি বাড়ি প্রতিদিন যাতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাঁধে করে বয়ে বয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসতেন জোরে বললেন না আর জোরে বলা যাবে না এমনি দরজা কাল্লা আলা করে নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মানা দাবি করলে হবে কি করে আল্লাহর হুকুম যাকাত সেটাই ঠিক মতন হচ্ছে না হ্যাঁ কুড়িটা শাড়ি কিনে আর 30টা লুঙ্গি কিনে এলাকায় হই হই করে কত রকম ক্যাপাসিটি রে বাবা কে হাতে কালি দিচ্ছে কে আবার ইসলাম করাচ্ছে কে সই করছে জাকাতে 15টা শাড়ি আর 30টা লুঙ্গি মাইকিং করার অবস্থা কি রাবে ওই আমার বাড়ি শাড়ি দিয়ে আমি চলে যাবি বাপ রে বাপ 300 জনের লাই আর 15টা শাড়ি যা এই বছর যা দিয়েছি দিয়েছি পরের বছর আবার আসবে আমাদের কপালটা ভালো গরিব গুণ বাড়ি বাড়ি ঘোরে এটা ধনী লোকের কপাল ভালো গরিবের কপাল ভালো না আল্লাহ ধনীদের উপর যাকাতের হুকুম করেছেন দেওয়া গরিবের উপর হুকুম করেন ধনীর বাড়ি থেকে গিয়ে আনা কি বুঝলে
আল্লাহ পাক ধনীর উপর হুকুম যাকাত দেও গরিবের উপর হুকুম নয় ধনী লোকের বাড়িতে গিয়ে যাকাতটাকে আনা গরীব গুণ ঘরে 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 এটা ধনী লোকেদের কপাল আর গরিবের বাড়ি যেতে হয় না বাড়ি থেকে চলে যাচ্ছে যদি গরীব গুণ ধনী লোকের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় আমাদের ঘরকে বাধ্য থাকতে হবে যাকাত তালিয়ে গরীবের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসা অত সহজ হয় না 15টা লুঙ্গি 15টা শাড়ি 15টা শাড়ি 30টা লুঙ্গি গোটা গিরাম হই হই শুরু হয়ে গেছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন তবু আবার দোকানের দামি শাড়িটা নয় কিছু কিছু দোকানে আবার সব বোর্ড ঝোলে যাকাতের শাড়ি পাওয়া যায় যাকাতের লুঙ্গি পাওয়া যায় হারুয়ায় হয় এটা নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে কেন ভাই যাকাতের লুঙ্গিটা সোনার পানিতে ডুবোনু নাকি এই স্পেশাল করে নিকা আমার কথা আপনাদের অসুবিধা হয় এটা মসজিদ তো বক্স দিয়ে যাচ্ছে না এই সাউন্ডটা ঠিকমতো অসুবিধা হচ্ছে হুজুরটা কি হয়েছে হুজুরই বুঝতে পারছে এর যে বলবো মন বলে ঠিক করো বলা যাবে না বাড়ি খাবে তো বুঝতে পারছেন না মসজিদে সাউন্ডটা একে অপরে বাড়ি খাবে বোঝাই যাবে না যা একটু যাচ্ছে যাবে না যা আছে থাক এতেই হবে যাকাতের শাড়িটা মনে হয় একটুখানি সোনার পানিতে ডুবোনো মনে হচ্ছে তাই স্পেশাল বোর্ড ঝুলছে দোকানে চলে জাকাতে শাড়ি আছে আছে কত দাম ওই 220 জাকাতে শাড়ি আবার 220 কবে থেকে 130 টাকায় ফেলে বিক্রি করছে রে হ্যাঁ হবে না ঠিক বলছো তো বলে 130 এ ফেলে বিক্রি করে আপনি শাড়ি দিলেন না গামুচার জন্য গামচারটা দিলেন ওই শাড়িটা 3 দিন পরে গামচা হবে আর শাড়ি থাকবে না 120-130 শাড়ি 80 টাকার লুঙ্গি আর বাজারে নেই ওই জাকাতের জন্য রোজার সময় খালি স্পেশাল করে তৈরি করে কে আপনাকে 50 জনকে শাড়ি দিতে বললো 20 জনকে দেবেন 20 জনকে দেবেন দামিটা দেন কে আপনাকে 100 জনকে লুঙ্গি দিতে বলেছে 30 জনকে দেবেন ভালোটা দেন যাতে 1 বছর 1.5 বছর পড়তে পারে এমন লুঙ্গি দিলে 1 সপ্তাহ পড়তে হলো না ছোট ছেলেটাকে দিয়ে দিলে তুই পড়িস বাবি আমার পড়া নয় এই কোমরে ভালো করে বাঁধলে হাঁটুর কাছে উঠে পড়ছে কে আপনাকে 80 টাকার লুঙ্গি 5 হাত দেবে কথা বলে না একটা ভালো লুঙ্গি এখন কিনতে গেলে 700 টাকা দাম ব্র্যান্ডেড লুঙ্গি গুলো 700 টাকা দাম সেই সময় রোজার সময় দোকানে গিয়ে বলে 80 টাকার লুঙ্গিটা দাও তো জাকাতে দেবো ভেবে দেখেন তো যদি আমাদের কপালটা ওই গরিবের মতন হতো আমি আপনি যদি ওই গরিবটাকে আল্লাহ বড় লোক করে আমাদের করে গরিব করে যে আল্লাহ ওর বাড়িতে জাকাত আনতে পাঠাতে ও যদি ওই 80 টাকার লুঙ্গিটা দিত সেদিন কি হতো একটু ভেবে দেখবেন আল্লাহ আমাদের গুলো বুঝার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক এই নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের মন গুলোকে পরিবর্তন করিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন মানতে হলে মানার মতন করে দাবি করে নিলে হয় না মানে যারা মেনেছেন তাদের দিকে দেখে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দেন আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার সুযোগ করে দেন সকলে বলেন আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা এই মাইকালা এতে রিভাব নেই রিভাব মাইকালা নেই এতে রিভাব নেই আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা اللهم صل على محمد
وركت عينا يا شوقا ولدابا ضعفت عشقا فأتيت إلى حبيبي فحدا يا المغرب سلي على محمد السلام وعيك يا رسول الله السلام وعيك يا حبيبي يا نبي الله السلام وعيك يا رسول الله السلام وعيك يا حبيبي يا نبي الله يا رسول الله قلبه بالحق تألل وبغيره لا تألل يا بطيء يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا طيب وجهك صفا لرسول الله محبا بالروضة سكنت الروح وجبال الهاد مبغم السلام عليك يا رسول الله السلام عليك يا نبي يا نبي আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা বড়রা মায়েরা বোনেরা মেয়েরা আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আবার দেখা হবে মনটাকে ভালো রাখবেন কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবে আল্লাহর সামনে কি মুখ দেখাবো সেদিনের কথা হবে আমাদের হারওয়া ধর্মতলা এলাকা ১৬ আনার কবরস্থানটা গিয়ে দেখবে যা সব মুরব্বী